আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাস্তব কিছু কথা এবং বাস্তব কাকে বলে। আমরা অনেক সময় শুনি কিন্তু সেটা কিন্তু মিথ্যা হয়ে যায়, আবার অনেক সময় যেটা দেখি সেটাও কিন্তু ভুল হয়। বাস্তব কাকে বলে? আপনার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, এটাই কিন্তু বাস্তব। কারণ এটা আপনার নিজের পর থেকে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি নিজেই বুঝতে পারছেন যে এটাই একটা দুর্ঘটনা কিংবা অ্যাক্সিডেন্ট এবং আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, আর এটাই কিন্তু বাস্তব। কারণ আমাদের সমাজে দেখেন কথা সবাই অনেক বলতে পারে কিন্তু কথা সবাই রাখতে পারে না, আশা সবাই দিতে পারে কিন্তু ভরসা সবাই দিতে পারে না, দান সবাই কিন্তু কম বেশি করতে পারে কারণ দানের অ্যামাউন্ট খুবই কম, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা এরকমই হয়। এই জন্য দান সবাই করতে পারে কিন্তু হাওলাত সবাই দিতে পারে না, কারণ হাওলাতের অ্যামাউন্ট অনেক বড়, অনেক বেশি হয়, এটাই বাস্তব। কারণ আপনি যে আমাকে হাওলাত দিবেন কিন্তু আপনি তো আমার প্রতি বিশ্বাস কিংবা কোনো আস্থা পাচ্ছেন না, যার কারণে হাওলাত দিতে চান না। হয়তো আপনি সীমিত যেটা দেন এটা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টর জন্য এই জন্য দেন যে অল্পটা দিছি, এটার দাবি আমি আর করব না, এমনটাই। এই জন্য আমাদের সব সময় নিজের ভিতরে যে তাকওয়া, যে বিশ্বাস সেট করতে হবে সেটা হলো আপনি যেভাবেই থাকবেন এতে আপনি শুকরিয়া আদায় করবেন। আপনি যখনই আলহামদুলিল্লাহ বলবেন তখনই আপনার শুকরিয়া আদায় হয়ে যাবে এবং আল্লাহ পাক আপনাকে নিয়ামত বৃদ্ধি করে দিবে। এই জন্য যখনই যে মুহূর্তে যে অবস্থায় থাকবেন সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে এবং সবসময় ইস্তেগফারটা পড়বেন এবং আপনি দেখবেন আপনার অভাব অনটন দূর হবে, পিছনের গুনাহ মাফ হবে এবং জান্নাত আপনার জন্য সহজ হবে। এবং প্রতিদিন কন্টিনিউ যখনই সময় পাবেন একটু দুরূদ শরীফ পড়বেন। আপনি যখনই দুরূদ শরীফ পড়বেন তখনই আপনার প্রতি কিন্তু রহমত বর্ষিত হবে এবং আপনার নামটা সহ ফেরেস্তা নবীজির কাছে পৌঁছাই দিবে, এটাও মনে রাখবেন। এই জন্য আল্লাহ পাক কত সুন্দরভাবে সহজ করে দিয়েছেন, আমরা যদি সঠিকভাবে এই কথাগুলো শুনে বুঝে মানতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতের জিন্দেগি কিন্তু আমাদের জন্য ভালো হবে। কারণ আমাদের সবসময় চিন্তা করতে হবে যে দুনিয়ার মায়া যত আমি বেশি করব ততই আমি গুনার ভিতরে চলে যাব, আর দুনিয়ার মায়া আমি যত ছেড়ে দিতে পারবো ততই আমি কিন্তু নেকি অর্জন করতে পারব। কারণ দুনিয়াতে আমরা এসেছি কিছুদিন হায়াত নিয়ে, আমার আল্লাহ যখনই আমাকে ডাক দিবে তখনই আমাকে চলে যেতে হবে। সবসময় 2টা কথা মনে রাখবেন বেঁচে থেকে, এই 2টা কথা সব সময় মনে রাখতে হবে। গুনাহ যত ছোট হোক আমরা করব না, নেকি যত ছোট হোক আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।